আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সাথে এই ছোট ছোট সূরার সালাতে অধিক পঠিত সূরাসমূহের তাফসীর কোর্সে যারা প্রবেশ করেছেন, আজকের এই ক্লাসে আপনাদের সকলকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আজকে সপ্তম ক্লাসের মধ্যে প্রবেশ করেছি। আজকে আমরা আমাদের ক্লাসে ইনশাআল্লাহ সূরা নাসর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে আমরা বরাবরের মতোই বলে থাকি যে যারা আমাদের সাথে বিধি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন, আমরা আমাদের ক্লাসটি যেভাবে বিন্যাস করে থাকি, প্রথমে আমরা তিলাওয়াত করি, এরপরে আমরা ছোট্ট করে মস্ক করি যাতে আমাদের এর মধ্যে যেগুলি ভুল আছে সেগুলো একটু বিশুদ্ধ করার চেষ্টা করি, এরপরে এই সুরার যেই সকল অক্ষর আছে যেগুলো আমাদের বেশিরভাগ জানা দরকার অথবা জেনে নিলে আমাদের জন্য উচ্চারণ বিশুদ্ধ হবে সেটি আমরা ঠিক করার চেষ্টা করি, তারপরে কিছু শব্দ, এরপরে আমরা শাব্দিক অনুবাদে যাই, তারপরে আমরা ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে প্রবেশ করি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমাদের সূরা নাসর থেকে আমরা আলোচনা করব এবং পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটি সূরাই তো অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তথাপিও বলবো সূরা নাসর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কেননা এই সূরার মধ্যে এমন কতকগুলি বিষয় আছে এবং এমন কতকগুলি শিক্ষা আছে যে শিক্ষাগুলি, সেই যে বিষয়গুলির মাধ্যমে ইসলামের পূর্ণতা আমরা পেয়েছিলাম, তো সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই বরাবরের মতো অনুরোধ দিয়ে রাখবো, যারা আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন, লাইভটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, অনেকের কাছে যেন এই কোরআনের হালাকাটা পৌঁছে যায়, এজন্য আপনাদের যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আপনাদের বিভিন্ন গ্রুপে, আপনাদের বিভিন্ন ওয়ালে আপনারা এটাকে শেয়ার করে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা তাহলে আজকে আমাদের সপ্তম ক্লাসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله ورأيت الناس يدخلون في دين الله ورأيت سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا الحمد لله।
আমরা সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করলাম। এরপরে আমরা যে বিষয়টি আজকে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করব, যে এই সুরাটির মধ্যে যেটি আমরা তেলাওয়াত করেছি কতকগুলি অক্ষর আছে আমাদের জন্য, যেগুলি আমাদের জন্য মনে রাখা খুবই জরুরি। তাহলে হবে কি, আমাদের এই তেলাওয়াতের মধ্যে আমাদের ভুল কমে যাবে। তা আমরা আজকে আপনাদের কাছে 60টা হরফের কথা বলবো, যে হরফগুলি এর আগেও আপনারা শিখেছেন, তবে এই সুরার মধ্যে যে 60টি হরফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটি হচ্ছে লাল। লাল বরাবর আমি অনেকবার সেই প্রথম দিন থেকে আউযু বিল্লাহ থেকে শেখানো হচ্ছে, লাল জিব্বার মাথা দিয়ে উপরের দুই দাঁতের মাথার সাথে লাগে নরম করে বলতে হবে লাল, মানে ইজা ইজা যা যদি হয়ে যায় তো শেষ, ইজা এই লাল। এরপরে জিম জিম, জিব্বার মাছটা তালুর সাথে লাগিয়ে পেটের সাথে লাগায় এটা একটু মজবুত করে উচ্চারণ, জিম। তারপরে অক্ষর হচ্ছে সাদ, সাদ বহুবার আমরা বলেছি সিরাতাল্লাযিনা, সেই সূরা ফাতিহা থেকে সাদ। এরপরে হলকের মধ্যে থেকে হা হা, ফাতহ 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 এই হা। তারপরে সিন, সাদ আর সিন। এরপরে গইন, মাগদুবি যেরকম আমরা শিখেছিলাম এখানেও সেরকম, গইন 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 গইন। তারপরে নুন, নুন ভালো করে খেয়াল করলে দেখবো ঠোঁটের কোনো অংশই নুন উচ্চারণের সময় লাগে না, মধ্যে তো পুরাটাই ফাঁকা থাকে। তারপরে ওয়াও, শুরু হবে ঠোঁটের এই অংশ থেকে আবার শেষ হবে ওয়াও। এ কয়টা অক্ষরের দিকে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা শব্দ এবং এই শব্দের আলোকে আমরা আজকে যে তেলাওয়াত করেছি তেলাওয়াতের মাস্কের দিকে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। প্রথমে আমরা যে শব্দের দিকে খেয়াল করব, ইজা জা, সবাইকে বলতে হবে যে যার জায়গা থেকে আপনাদের যদি মনে হয় যে বলার সাধ্য আছে আপনাদের তাহলে আপনারা এটা বলবেন, ইজা জা। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, নাসরুল্লাহ, নাস নাস নাস, সিন জানি না হয় নাসরুল্লাহি যেন না হয়, নাসর মানে সাহায্য, তাহলে এটা সোয়াদ দিয়ে নাসরুল্লাহ। একটু খেয়াল করতে হবে পড়ার সময় এখানে কি সিন না সোয়াদ, সোয়াদ। ইজা জা নাসরুল্লাহ, এই গেল। এরপরে ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, হা কোথার থেকে, একদম এই মাঝখান থেকে, ওয়াল ফাতহ ওয়াল ফাতহ, এই হাটা যেন আমার একদম হলকের মধ্যস্থান থেকে হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের জন্য ওয়ারাআইতা, ওয়ারাআইতা, এখানে ভুল আমরা কি করি, ওয়ারাআইতা বলে ফেলি, ওয়ারানা র, এখানে রটা পোর হবে, রর উপর যদি জবর হয় তাহলে আমাদেরকে এটা পোর কর, ওয়ারাআইতা ওয়ারাআইতা বলেন, ওয়ারাআইতা এরকম না, এরকম এরকম করে উচ্চারণ হবে না, কি হবে ওয়ারাআইতা, এইটা গেল। এরপরে আফ ওয়াজা, আফ ওয়াজা, যা ওই যে জিম শিখিয়েছে আর ফা, আফ ওয়াজা। তারপরে কি, ফাসাব্বিহ, খুব শক্ত ফাসাব্বিহ, এটা সিন দিয়ে ফাসাব্বিহ, হাত ধরতে হবে ফাসাব্বিহ বিহামদি, বিহামদি ফাসাব্বিহ বিহামদি, এই দুটো অক্ষর পাশাপাশি সাব্বিহ বিহামদি, এই দুটো সুন্দর করে উচ্চারণ করতে হবে। এরপরে ওয়াস্তাগফির, 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 খেয়াল করে দেখেন শেষের হাটা বুক থেকে আসতেছে, তাহলে উচ্চারণটা একটা সিফাত আছে এই অক্ষরগুলির, সেটা তাহলে আমাদের জন্য সুন্দর হবে, তাহলে ওয়াস্তাগফির, এইটা আমাদের সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা তেলাওয়াত এবং এই শব্দ উচ্চারণের সাথে সাথে আমরা মাস্ক করলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আলহামদুলিল্লাহ শাব্দিক অনুবাদে আমরা চলে যাব। এখন শাব্দিক অনুবাদের পরেই আমরা আমাদের সবচেয়ে আকর্ষণীয় অংশ যেটা তাফসীরের মধ্যে প্রবেশ করব। খুব খেয়াল করেন আমাদের যেন মনে থাকে আমরা কি বলছি, ইদা মানে যখন, যা আসবে, নাসরুন সাহায্য, আল্লাহ আল্লাহর, ওয়া এবং ফাতহ বিজয়, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতা এবং আপনি দেখবেন, ওয়া মানে এবং, রাআইতা মানে আপনি দেখবেন, আন্নাসু মানুষ, ইয়াদখুলুনা দাখালা, ইয়াদখুলু মানে প্রবেশ করছে, ফি মধ্যে, দীনুন ধর্মে,
আল্লাহ আল্লাহর আফওয়াজা দলে দলে, যখন আপনি সাহায্য এবং বিজয় আসবে দেখবেন তখন মানুষেরা দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে। ফা অতপর সাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন, আপনি তাসবিহ পাঠ করুন। ফা সাব্বিহ, অতপর আপনি তাসবিহ পাঠ করুন। বিহামদি, কিসের প্রশংসা সহ। রব্বিকা, আপনার প্রভুর। ওয়া, এবং ইস্তাগফির, তার কাছে মার্জনা প্রার্থনা করুন। তাহলে যখন সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি তাসবিহ পড়ুন প্রশংসা সহ আপনার প্রভুর, এবং আপনার রবের কাছে মার্জনা কামনা করুন। ইন্না, হু, দুটা শব্দ মিলে, ইন্না মানে নিশ্চয়, মনে রাখবেন, এটা একদম মুখস্থ করে ফেলবেন। ইন্না মানে নিশ্চয়, সব সময় মনে রাখবেন, ইন্না মানে নিশ্চয়, হু মানে তিনি, নিশ্চয় তিনি মানে রব, কানা হলেন, তাওয়াবা পরম ক্ষমাশীল, তাহলে নিশ্চয় আমার রব পরম ক্ষমাশীল। প্রথম আয়াতে আমরা পড়লাম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আল্লাহ বলছেন কি করবেন, আপনি মানুষদেরকে দেখতে পাবেন দলে দলে দিনে প্রবেশ করছে। যখন সাহায্য বিজয় আসলো, দলে দলে প্রবেশ করলো, আপনার দায়িত্ব কি হলো, তখন আপনি তাসবিহ পাঠ করবেন এবং আপনার রবের কাছে মার্জনা প্রার্থনা করবেন। আর জেনে রাখবেন আপনার রব পরম ক্ষমাশীল, পরম দয়ালু, ক্ষমাশীল। এই গেল আমাদের জন্য আজকের সুরার যেটা আমরা শাব্দিক অনুবাদ। এবার আমরা আমাদের আজকের মূল যেটা আমাদের তাফসির যেটা আমরা করে থাকি, যেটার আলোকে এই সুরা পড়ার সময় যেন আমাদের অন্তরের মধ্যে এই দাগ কেটে যায় যে আমি কি পড়ছি আল্লাহর কাছে, সালাতের মধ্যে যেন আমাদের স্মরণে থাকে। এই জন্য তো যারা আমাদের সাথে আবারও নতুন করে যুক্ত হয়েছেন সকলকে আজকের ক্লাসে, এই সপ্তম ক্লাসে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা এখনও শেয়ার করেন নাই, সুযোগ পেলে আপনারা শেয়ার করে দিয়ে রাখবেন, আর জানিয়ে রাখবেন পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ক্লাসটি আপনাদের আদৌ কোনো উপকারে আসছে কিনা, বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা। আমাদের আর মাত্র তিনটি ক্লাসের পরে আমরা কিন্তু আমাদের এই কোর্সটি শেষ হবে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদেরকে মতামত জানিয়ে আপনারা আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবেন এবং আপনাদের কমেন্ট জানায় রাখবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকের এই সুরার তাফসিরের মধ্যে প্রবেশ করি। প্রথমে মনে রাখতে হবে যে মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে এই সুরাটি সুরাতুন নাসর, এটা হচ্ছে মাদানী সুরা। মাদানী সুরা কাকে বলে আমরা আগে জেনেছি, হিজরতের পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর যেখানেই অবস্থান করেন সেখানে যদি আল্লাহ রসুলের কোরআনের কোনো সুরা অবতীর্ণ হয় সেটাকে মাদানী বলা হয়। আর হিজরতের আগে রসুল সাল্লাম সেটা তায়েফে থাকেন, মক্কায় থাকেন, রসুল সাল্লাম সেটা হেরায় থাকেন, যেখানে থাকেন হিজরতের আগের সুরাগুলোকে মাক্কি বলা হয়। সুতরাং সুরা নাসর হচ্ছে মাদানী সুরা, হিজরতের পরে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি এই সুরাটি অবতীর্ণ হয়েছে। এই সুরাটির আরও একটি নাম আছে, আরও একটি নাম হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলছেন তাওদি। সুরার আরেকটি নাম কি? তাওদি। তাওদি মানে কি? তাওদি হচ্ছে বিদায় থেকে এসেছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিদায় ঘণ্টা, যেটা দুনিয়া থেকে চলে যাওয়ার যে পূর্বাভাস, এই পূর্বাভাসটা আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে বান্দাদের জন্য এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য উল্লেখ করেছিলেন। প্রিয় ভাইরা, এ সংক্রান্ত একটা বিখ্যাত ঘটনা সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। আমরা নিশ্চয়ই জানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলা হয়। তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই সাহাবীর মর্যাদা পেয়েছিলেন। তবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যান তখনও তার বয়স মাত্র 13-14 বছর। কেউ কেউ বলেছেন তিনি বালেগ হয়েছেন, আবার কেউ কেউ বলেছেন তিনি বালেগ হন নাই। কিন্তু এই ছোট্ট মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মেধা দিয়েছিলেন, এত বেশি ধী শক্তি দান করেছিলেন, এবং সেটাও কেন, কিভাবে তিনি পেয়েছিলেন সেটার বর্ণনা আমরা একটু পরে যাব। তবে এই সূরা সংক্রান্ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার একটা বিখ্যাত ঘটনা আছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখতে হবে কিন্তু এটা আমাদের, যাতে করে পরবর্তী আলোচনায় আমাদের জন্য এটা স্মরণযোগ্য হয় এবং আমাদের বুঝতে সহজ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো পৃথিবীতে যুদ্ধের জন্য কোনো একটা পরামর্শ লাগতো, কোনো একটা বড় মিশনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যখন পরামর্শ সভাকে ডাকতেন, তখন ইবনে আব্বাসকে ডাকতেন। ইবনে আব্বাস ছোট্ট একটু মানুষ, 13-14 বছরের, রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তীতে যতদিন পর্যন্ত বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা ছিলেন তারা সবচেয়ে মর্যাদাশীল সাহাবি ছিলেন। তাদেরকে সব পরামর্শে সকলেই ডাকতেন যতদিন তারা হায়াতে ছিলেন।
যারা বদরি সাহাবী অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন, প্রথম যুগে ইমান এনেছেন, যাদের বয়স অনেকের 60-70 কাছাকাছি, তারা চিন্তা করতেন এই ছোট্ট বাচ্চাটাকে কেন ডাকা হয়, ওমর এই লোকটাকে কেন ডাকেন, ও যদি আসতে পারে, হাদিসের পরিভাষায় এসছে, তাহলে তো আমাদের ছোট ছোট ছেলেকে নিয়েও এই মজলিসে আমরা আসতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটি বুঝে ফেললেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ইন্টেনশনালি সব মুরব্বী সাহাবীদেরকে ডেকে বসালেন আর আমাকে বলে রাখলেন, আমি তোমাকে এই মজলিসে ডাকবো, তুমি আমার পাশে চলে এসে বসবা। ওই দিন আমি মানুষকে একটু বুঝাতে চাই যে কেন ইবনে আব্বাসকে ডাকা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে মজলিসের মধ্যে সকল সাহাবায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম যারা ছিলেন ওই সময়ের প্রাজ্ঞ মানুষ তারা বসে আছেন, ইবনে আব্বাস আসলেন। আসার পর ইচ্ছাকৃতভাবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনারা সকলেই তো জানেন সূরা নসর, জানেন না আপনারা? হ্যাঁ, সকলেই তো সূরা নসর জানেন। বলেন তো আপনারা আপনাদের জ্ঞান থেকে, ইলম থেকে, সূরা নসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা দিয়েছেন? যেই না এই কথা বললেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা জানতেন তারা বললেন, কি বলেছেন? আল্লাহ তো বলেছেন এখানে পরিষ্কার কথা, আরবি যে বুঝে সেই তো বুঝে। যখন বিজয় এবং সাহায্য আসবে তখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে দিনের মধ্যে অনেক মানুষ চলে আসছে এর প্রশংসায় আল্লাহর তাসবি পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে এত বড় বিজয় আল্লাহ আমাদেরকে দিলেন, এই বিজয় পাওয়ার তো আমাদের কোনো যোগ্যতা ছিল না। অনেকে উত্তর দিলেন আর কেউ কেউ চুপ করে থাকলেন যে এর বাহিরে তো আমি জানি না, নতুন করে আমি কি বলবো। শেষে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসকে বললেন, আব্বা, ইবনে আব্বাস, আপনিও কি উনারা যা বলছেন তাই মনে করেন যে এইটুকুই এই সূরার তাফসির? তখন তিনি বললেন, না, আমি এটা মনে করি না। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি মনে করেন অতিরিক্ত, আমাদেরকে কি বলবেন? তখন তিনি বললেন যে হে ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুককে তিনি বললেন যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কঠিন বার্তা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আর থাকবেন না, তার আজাল, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তিনি পৃথিবী থেকে অচিরেই চলে যাবেন। কি আশ্চর্য কথা! যখন বিজয় আসবে, সাহায্য আসবে, তখন মানুষজন দিনের মধ্যে দাখিল হবে, তখন ইস্তেগফার করতে হবে, কোথায় এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা? তিনি ব্যাখ্যা করলেন যে পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তাদের মিশনই ছিল, যখন মিশন কমপ্লিট হয়ে যায় তখন আল্লাহ চূড়ান্ত তাদের দিনের পূর্ণতা দেন, এরপরে সেই পয়গম্বরদেরকে আল্লাহ দুনিয়ার বুকে রাখেন না। সুতরাং আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন চূড়ান্ত বিজয় আল্লাহ দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ক্ষমা প্রার্থনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাসবিহ তাহলিল ব্যক্তিগত ইবাদতে নিবিষ্ট হতে বলেছেন, তার মানে আমাদের নবী আমাদের মাঝে থাকবেন না। হযরত ওমর ফারুক বললেন, আপনি যা বলেছেন আমি ওমরও এই তাফসিরই মনে করি। এটার দ্বারা যারা মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন তারা বুঝে ফেললেন যে এই আবদুল্লাহ ইবনে আব্বাস ইনি যেমন তেমন মানুষ নন, বরং ইনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষটার বুকে হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আলিম আল্লিম হুত্তাউইল ও ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ, তুমি এই ক্ষুদ্র আমার এই ভাইপো, আমার এই ভাতিজার ছে আমার, তাকে আল্লাহ তুমি কোরআনের তাওইল, এই তাফসিরের জ্ঞান দান করো, তাকে ফেকাহ, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তার এমন চক্ষুষ্মান তাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকে হাত দিয়ে তার জন্য দোয়া করায় তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি হচ্ছেন পৃথিবীতে চিফ মুফাসসির। এটা হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে এই যে এই সূরা নসর, এই নসরের সেই প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট। যেটা প্রিয় ভাইরা, তাফসিরে কুরতুবীর মধ্যে আরেকটি বর্ণনা আসছে, আমরা কিন্তু আয়াত বাই আয়াত তাফসিরে যাব, প্রাথমিক কথাগুলো আপনাদের কাছে স্মরণের জন্য বলে দিচ্ছি। তাফসিরে কুরতুবীর মধ্যে মুকাতিল রাদিয়াল্লাহু মুকাতিল রহিমাহুল্লাহ রেওয়ায়েতে এসেছে, একটা লোকদের সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন ইজা জা নসরুল্লাহ, তখন মানুষের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল যে আমাদের তো আল্লাহ চূড়ান্ত বিজয় দিয়ে দিচ্ছেন, ইসলাম আর সেই অবস্থায় থাকবে না, আমাদের চিন্তা নাই। সকলে খুশি, হযরত ইবনে আব্বাস হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, কেননা তিনি বুঝে ফেলেছিলেন আমার চাচা জান তিনি আর দুনিয়ার বুকে তার আর থাকার মতো পরিবেশ নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মিশনকে কমপ্লিট করা দিচ্ছেন। এই তাওইলগুলা, এই তাফসিরগুলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো অনেক ঘটনা এসেছে। তিনি তো নাবালিক, যে কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন তিনি ছোট মানুষ ছিলেন, যে কোনো সফরে গেলে একই সাওয়ারির পিছনে তাকে তুলে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বালেগ হওয়ার আগে তার বিছানাতে পর্যন্ত তাকে শুয়েছেন, আদর করতেন তাকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাত পড়ার জন্য উঠেছেন,
উঠার পরে রাসূলুল্লাহ সাল্লামের দেখা দেখি, তিনি তো ছোট মানুষ হলে কি হবে, ব্রিলিয়ান্ট মানুষ, তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, আমিও এটাতে শরীক হয়ে যাই, শামিল হয়ে যাই। তিনি সাথে সাথে লাফ দিয়ে উঠে ওযু করে রাসূল সাল্লামের সাথে তাহাজ্জুদে শরীক হয়েছেন। কিন্তু মানুষটা আবেগে শরীক হলেও সালাতে জামাতে দাঁড়াতে হলে কোন দিকে দাঁড়াতে হবে এটা জানতেন না। তিনি রাসূল সাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম সাথে সাথে সালাতের মধ্যেই তার কানটা ধরে টেনে আদর করে পিছন থেকে ডান পাশে তাকে নিয়ে এসেছেন। ইনি হচ্ছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অগাধ জ্ঞান দিয়েছিলেন। তিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন এই সূরাটা হচ্ছে আমাদের জন্য সেই সূরা যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পূর্ণতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় দুনিয়া থেকে যাওয়ার পরিবেশ এবং সেটার শানটা আল্লাহ রাব্বুল আলামিন এই সবাব এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। আরও কতগুলি তথ্য আপনাদের কাছে দিয়ে আমরা জানিয়ে রাখি, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নসর, এটা মনে রাখতে হবে। কোরআনুল করিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সূরাতুল ফাতিহা। কোরআন কোন সূরা দিয়ে অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আমরা জানি, কিন্তু এটা পূর্ণ সূরা না, পাঁচটা আয়াত এসেছিল। কোরআনের পূর্ণ সূরা প্রথম যেটা এসেছিল সেটা সূরাতুল ফাতিহা। কোরআনুল করিমের সর্বশেষ যে সূরার মাধ্যমে পূর্ণ সূরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এসেছিল সেটি ছিল সূরাতুন নসর, এটা মনে রাখতে হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সূরা নাজিল হয়। রাসূল সাল্লামের প্রতি এর পরে আর পূর্ণ কোন সূরা আসে নাই, কোরআনের পূর্ণ সূরা হিসেবে সর্বশেষ সূরা। কিন্তু এরপরে কতকগুলো আয়াত এসেছে, তিনি বলছেন এর পরে সূরা ইদা জা নাসরুল্লাহর পরে রাসূল সাল্লামের প্রতি একটা আয়াতে কারিমা এসেছে, সেটা কোনটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ورضيت لكم الاسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার এই আয়াতে কারিমা যে অবতীর্ণ করলেন বাকারা, এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনকে পূর্ণতা দেওয়া হলো, ইসলামকে আল্লাহর কাছে একমাত্র মনোনীত কিয়ামত পর্যন্ত ধর্ম হিসেবে যে আল্লাহ পছন্দ করে নিলেন এবং শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিলেন। এই আয়াতে কারিমা অবতীর্ণের পরে আর মাত্র 80 দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে হায়াতে ছিলেন। এরপরে রাসূল সাল্লামের প্রতি আরেকটা আয়াত আছে, আয়াতুল কালালা। আয়াতুল কালালা মানে কি, আমাদের যে উত্তরাধিকার বন্টনের নীতিমালা, মিরাসের যে নীতিমালা, রাসূল সাল্লামের প্রতি এরপরে মিরাসের আয়াত আসে। রাসূল সাল্লামের প্রতি আলিয়াও মাকমালতুর পরে রাসূল 80 দিন ছিলেন, এরপরে মিরাসের আয়াত আসার পর আর মাত্র রাসূলুল্লাহ সাল্লাম 50 দিন দুনিয়ার বুকে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এরপরে বলা হচ্ছে যে এরপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি আর দুটো আয়াত এসেছিল। আরেকটা আয়াত রাসূল সাল্লামের প্রতি এরপরে অবতীর্ণ হয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা রাসূলের আরবি সাল্লাল্লাহু সাল্লামের উপর অবতীর্ণ হওয়ার 35 দিন আর মাত্র বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 35 দিন আগে এই আয়াতে কারিমা নাজিল হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বশেষ আয়াতে কারিমা অবতীর্ণ হয়, যার পরে কোরআনের আর কোনো আয়াত কোনো সূরার কিছু অবতীর্ণ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই আয়াত ছিল সর্বশেষ সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানান, ওয়াত্তাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেন। এই আয়াত অবতীর্ণ করার 21 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যান। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ সর্বশেষ আয়াতে কারিমা ছিল এইটা। তো সূরা নসরের এতগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ হচ্ছে যে সূরা নসর সর্বশেষ সূরা হিসেবে রাসূল সাল্লামের পূর্ণাঙ্গ ছিল, আর সূরা বাকারার 281 নম্বর আয়াত এটা রাসূল সাল্লামের সর্বশেষ আয়াত ছিল। এই আয়াতের পরে দুনিয়াতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 21 দিন ছিলেন, এরপরে তার ইন্তেকাল হয়ে যায়। প্রিয় ভাইরা, রাসূলদের যখন ইন্তেকাল হয়, নবী রাসূলদের ইন্তেকাল আর সাধারণ মানুষের ইন্তেকাল একরকম নয়। আমরা জানি না আমাদের মৌত কখন হবে, কখন আমাদের কাছে আল্লাহ ফেরেশতা প্রেরণ করে আমাদের জান কবজ করবেন, কিন্তু রাসূলগণের ক্ষেত্রে এরকম নয়।
রসুলগণের কাছে জানানো হতো যে আপনার কাছে এই ইন্তেকালের জন্য, আপনার রুহের কবচের জন্য ফেরেস্তা প্রেরণ করা হচ্ছে। ফেরেস্তারা এসেই তাদের রুহ কবচ করে নিয়ে চলে যেতেন, বিষয়টা এরকম ছিল না। বরং ফেরেস্তারা আসার পরে তাদের কাছে জিজ্ঞাসা করতেন, তাদের কাছে পারমিশন চাইতেন যে আপনার রুহ আমি নিয়ে যেতে চাই আল্লাহর কাছ থেকে, আপনি যদি অনুমতি দেন তবে আমি নিয়ে যাব। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অনার ছিল। আর আমাদের রসুল সাল্লামের প্রতি আরও বেশি অনার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাকে তার রুহ কবজ করার জন্য, তার রুহকে ইন্তেকালের জন্য যখন নেওয়ার জন্য পাঠান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, আমার হাবিবের কাছে যে অনুমতি নাও, তিনি যদি এই দুনিয়ায় থাকতে চান তাহলে কেয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়ে দেওয়া হবে, আর তিনি যদি না থাকতে চান তবেই তার রুহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করা হবে। রসুল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন সাহাবিদেরকে, সাহাবিরা তো বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি কেয়ামত পর্যন্ত থেকে যান, আমাদের জন্য কতই না তাহলে আনন্দদায়ক বিষয় হবে। রসুল বললেন, না, আমি আমার রফিকুল আলা, আমি আমার মহান মাবুদের সাথে মিলিত হওয়াকে, আমার বন্ধুর সাথে মিলিত হওয়াকে আমি পছন্দ করেছি। এরপরে রসুল সাল্লাম ইজাজত দেওয়ার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মোবারককে তারা নেন। প্রিয় ভাইরা, এই ছিল মোটামুটি ইজা জা নাসরুল্লাহ সূরা নাসরের প্রেক্ষাপট। এবার আমরা সংক্ষিপ্তভাবে আয়াত টু আয়াত আমরা কিছু তাফসিরের মধ্যে আমরা এবার প্রবেশ করার চেষ্টা করব। তাহলে আমরা চলুন এখন আয়াত বাই আয়াত কিছু কথা আমরা সেখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াত যেটা দিলেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জা নাসরুল্লাহ। এখানে আমাদের আরবি গ্রামারের যে কায়দার মধ্যে আছে তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেখানে ইজা শব্দ ব্যবহার করেছেন, আর এর ইজা যেখানে এসেছে সেখানে আল্লাহ পরবর্তী কোনো ভবিষ্যতের কোনো সুসংবাদ, ভবিষ্যতের কোনো খবর দেওয়ার জন্য ইদা শব্দটি আসে। আর যেখানে ঈদ শব্দ ব্যবহার করা হয় সেখানে অতীতের কথা বলা হয়, যেরকম আমরা কোরআনে দেখতে পাই ইদা শামসু কুমিরত ওয়া ইদা নুজুমুন কাদরত, এরকম অনেকগুলি আয়াতে কারিমাতে ইদা দিয়ে এসেছে, যে ওয়া ইদাল জিবালু ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, কিয়ামতের দিনে যেরকম জিজ্ঞাসা করা হবে, এই যে ভবিষ্যতে যে তোমরা কেন এই শিশু কন্যা সন্তানদেরকে তোমরা হত্যা করেছিলে, ভবিষ্যতের জন্য এটা, আর ঈদ হচ্ছে অতীতের জন্য। তবে কোরআনে এটার ব্যতিক্রম আছে, কোরআনে অনেক ক্ষেত্রে ঈদা দিয়ে অতীতের কথা বোঝানো হয়েছে, আবার ঈদ দিয়ে ভবিষ্যতের কথা আসছে, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কথা বলেছেন, ইজা যা, হে রসুল আপনি অচিরেই দেখতে পাবেন যে এমন একটা সময় আসছে, এসে গেল বলে কি আসবে, নসরুল্লাহ ওয়াল ফাত। একটা হচ্ছে নসরুন, নসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য, কিন্তু এই সাহায্য আর ওয়াল ফাত এই দুটা বিজয়, সাহায্য আর বিজয় তো আমরা যদি দেখতে পাই তাহলে কাছাকাছি, কিন্তু একদমই কোরআনে এই ক্ষেত্রে কাছাকাছি নয়। বরং নাস এখানে শব্দটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ফাতহ শব্দটাকে খাস করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাসর দ্বারা কি বোঝাচ্ছেন, একটা বিজয় আসার জন্য আপনার শারীরিক, মানসিক, দৈহিক, অর্থনৈতিক, সামাজিক, আপনার টাকা পয়সা, হাঁড়ি পাতিল, আপনার বাড়িঘর, লোক লস্কর, পাইক পেয়াদা, পদ্ধতি, পলিসি, যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আম সব সাহায্য আপনাকে দিবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সাহায্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো গোষ্ঠীকে স্পেসিফিক কোনো নিয়ামত দেওয়ার কথা বলেন কোরআনে, সেখানে নাসর শব্দের ব্যবহার আসে। সুতরাং আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহ, যখন সাহায্য আসবে ব্যাপক, যা যা লাগবে আল্লাহ সব সাহায্য, ওয়াল ফাতহ, আর যখন আপনার জন্য বিজয় আসবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বিল ইজমা প্রায় তারা বলছেন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত অকল্পনীয়ভাবে মক্কা বিজয়ের কথা বলেছেন। যারা মাত্র 8টি বছর আগে বিতাড়িত হয়ে মক্কা থেকে চলে গিয়েছিল, যাওয়ার সময় কিছুই নিতে পারে নাই, তারা পদে পদে লাঞ্ছিত হয়েছিল, যারা ওমরা করার জন্য আসার পরে ওমরা করতে দেয় নাই, তাদেরকে সন্ধি করে ফেরত পাঠানো হয়েছিল, তারা এক অবিশ্বাস্য বিজয় সামনে নিয়ে আসবে, সেটাই হচ্ছে মক্কা বিজয়। এখানে একটু মনে রাখতে হবে
যে এখানে নাসরুন মানে সাহায্য আর ফাত মানে হচ্ছে মক্কা বিজয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনে আরেকটা আয়াতে কারিমা দিয়েছেন, সেটা হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে সুরা ফাতাহ যেটা আমরা বলি, এই ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলতে মুফাসসিররা বলছেন এইটার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত হুদাইবিয়ার সন্ধি, যেই সন্ধিতে দেখা যাচ্ছিল যে মুসলমানদের ফেভারে কিছুই নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তারপরেও বলেছেন এর দ্বারা আপনাকে বিজয় দান করা হয়েছে, এটাও আপনার জন্য একটা স্পষ্ট বিজয়। তো এই যে ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলেন আল্লাহ হুদাইবিয়ার সন্ধির বিষয়ে, এখানে একটা মৌলিক আমাদের জ্ঞান লাগবে। ভালো করে মনোযোগের সাথে এই পয়েন্ট আপনাদের মাথায় নিয়ে নেওয়ার জন্য বলছি। দেখেন হুদাইবিয়ার সন্ধি কত হিজড়িতে হয়েছিল, ষষ্ঠ হিজড়িতে। এটা টুডা পয়েন্ট আপনারা লিখে রাখেন যাতে আপনাদের মনে থাকে, হুদাইবিয়ার সন্ধি কত হিজড়িতে, ষষ্ঠ হিজড়িতে। মক্কা বিজয় কত হিজড়িতে, অষ্টম হিজড়িতে। আপনারা যদি আমার কথাটা বুঝতে পারেন, একটা আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমাদের অ্যাডমিনরা আমাদেরকে মাঝে মাঝে জানান যে কিছু কিছু মানুষ জানি না কেন কিছু কিছু স্টিকার কমেন্ট করেন, যে স্টিকার কমেন্টগুলো নেগেটিভ, এইগুলো দিলে হেট, তারপরে কমিউনিটি স্ট্যান্ডার্ডের খেলাপ। অনেকে আমাদের কাছে এরকম বারবার তারা এরকম নেগেটিভ আমাদের কাছে স্টিকার কমেন্ট করেন, এইটা করলে আমাদের পোস্টগুলো রিচ কমে যায়। এই জন্য আমি বলবো আপনাদের সাধ্যের মধ্যে থাকলে আপনাদের নখগুলোকে একটু ব্যবহার করে লাভ রিয়াক্ট দিবেন আপনারা, তাহলে আমাদের এই এই হেটের বিপরীতে আমাদের এই স্টিকার কমেন্ট মেহরবানি করে আপনারা কেউ দিবেন না, আপনারা লাভ রিয়াক্ট দিবেন যাতে করে এইটা একটু ছড়িয়ে যেতে পারে। আপনারা জানেন যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এই ফেসবুক প্ল্যাটফর্মটি আজকে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি ইসলামের কথা বলা, যারা কথা বলেন, যারা দিনের কথা বলেন, তাদের পোস্টগুলোকে আমাদের পেজ অলমোস্ট 1.8 মিলিয়ন মানুষ আমাদের সাথে, অথচ আমাদের এইগুলো লাইভের মানুষের কাছে নোটিফিকেশান যায় 3 দিন পরে, 1.5 লক্ষ লোকের কাছেও তারা নোটিফিকেশান পৌঁছায় না এরকমভাবে হার্ট করে। এর মধ্যে স্টিকার কমেন্ট যারা দেন, এটা দিয়ে আমাদের অ্যাডমিনরা আমাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে অনেকে এরকম দিয়ে রাখেন, তো এটার এগেনস্ট আপনারা মেহরবানি করে আপনাদের কিছু কমেন্ট করে রাখবেন, কিছু লাভ রিয়াক্ট আপনারা দিয়ে রাখবেন যাতে করে এই কমেন্টগুলো ফেসবুকের কাছে সেটা যখন তারা স্ট্রিমিং করে সেখানে যেন এইটার এগেনস্টে আপনাদেরটা বেশি প্রভাবক হয়। যাই হোক, আমরা মূল কথা যেটা বলছিলাম আপনাদেরকে, তাহলে হুদাইবিয়ার সন্ধি কত হিজড়িতে হয়েছে আপনারা লিখেছেন, ষষ্ঠ হিজড়ি। খুব পয়েন্ট এটা মনে রাখতে হবে আমাদের জন্য, গুরুত্বপূর্ণ জায়গা। আর মক্কা বিজয় হয়েছে কত হিজড়িতে, অষ্টম হিজড়ি। এখন হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে আপনারা যারা জানেন তাদের কাছে আমরা বলবো যে হুদাইবিয়ার সন্ধির মূল যেগুলো চুক্তি ছিল, কি চুক্তি ছিল, চুক্তি ছিল আগামী 10 বছর এই চুক্তি হবে, 10 বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ করব না, 10 বছরের মধ্যে, আগামী বছর, গত বছর যে আপনারা এই বছর যে আসছিলেন, আসার পরে যে কাজা ওমরা, এই ওমরা আদায় করার জন্য আসতে পারবেন, যদি আসেন তাহলে কোষের মধ্যে তলোয়ারকে আপনাদের কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য এইটুকু কোষবদ্ধ করে নিয়ে আসতে হবে, যদি কোনো লোক মক্কা থেকে পালায় মদিনায় যায় মদিনা আল্লাহদেরকে ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় যায় তাদেরকে ফেরত দেওয়া যাবে না। যত ধারা উপধারা সব যেন মনে হচ্ছে ইসলামের বিপক্ষে, কিন্তু তারা দুটা পয়েন্টে সাংঘাতিক ধরা খেয়ে গেছিল যেটাকে আল্লাহ বিজয় বলেছেন। পয়েন্ট নম্বর 1, যে এর আগ পর্যন্ত তো ইসলাম মুহাম্মদ আসলামে কিছুই না বলে উড়াই দিত, কিন্তু কিছুই না বললে তো কারোর সাথে চুক্তি হয় না, একটা পক্ষের স্বীকৃতি না হলে তো আপনার চুক্তি হবে না। তাহলে প্রকারান্তরে তারা মুহাম্মদ আসলাম এবং তারা যে একটা গোষ্ঠী, তাদের যে একটা ক্ষমতা, তাদের যে একটা পক্ষ, এটা তারা স্বীকার করে নিয়েছে। আর 2 নম্বর তারা একটা কথা বলেছিল চুক্তির মধ্যে, যে মক্কায় অবস্থিত পৃথিবীর যে কোনো প্রান্তে মুহাম্মদ আসলাম এবং মদিনাবাসী চাইলে মিত্রতার সম্পর্ক যে কোনো গোষ্ঠীর সাথে করতে পারে, আবার কোরাইশরা চাইলেও যে কোনো মদিনা হোক যে কোনো জায়গার মিত্রতার সম্পর্ক কোনো গোষ্ঠীর সাথে করতে পারে। মুহাম্মদ আসলাম যাদের সাথে মিত্রতার সম্পর্ক করবেন, কোরাইশ এবং মক্কার লোকেরা যদি তাদের বিপক্ষে আক্রমণ করে, তাদেরকে হত্যা করে, তাদেরকে মারে, তাহলে এই চুক্তি লঙ্ঘন হবে এবং মুহাম্মদ আসলাম তখন চুক্তি মানতে বাধ্য নয়। মুহাম্মদ আসলাম যদি কোরাইশরা যাদের সাথে সম্পর্কিত হবে, কুরাইশদের সাথে যে সকল গোত্ররা যুক্ত আছে তাদের সাথে যদি মুহাম্মদ সাল্লাম খারাপ ব্যবহার করেন, তাহলেও চুক্তিটা ভেঙে যাবে এবং বিবেচিত হবে যে মুহাম্মদ সাল্লাম কুরাইশদের সাথেই দুশ্মনী করেছেন। আলহামদুলিল্লাহ, মুসলমানরা তো চুক্তির একটা ধারা উপধারাও লঙ্ঘন করেছিল না, কিন্তু কুরাইশরা করলো কি, দ্বিতীয় বছরে যে রসুল সাল্লাহ সাল্লামের মিত্র যেই গোত্র ছিল মক্কায় ফুজা,
এই ফুজা গোত্রের উপর আক্রমণ করে তাদের অনেকগুলো পুরুষকে হত্যা করে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো তখন বার্তা চলে গেল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু গোত্রের সাথে কেউ যদি এই ইমাম যে এই বেঈমানি করে, এই হত্যা করে, তাহলে তো চুক্তি ভঙ্গন হয়ে যাবে। সুতরাং যারা বলেন 10 বছর হুদাইবিয়ার চুক্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে চুক্তি করে অষ্টম হিজরিতে মক্কা বিজয় করতে চলে আসলেন, গোপন করে রাখলেন, কারো কাছে খবর দিলেন না, নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার ছিল। জি না, কোনো ব্যাপার ছিল না। ফুজা গোত্রের সাথে কুরাইশরা এই দুশ্মনী করে চুক্তি তারাই লঙ্ঘন করেছিল, এই জন্য রাসূল সাল্লামের মক্কার আক্রমণ করতে যাওয়া বা মক্কা বিজয় সফর নিয়ে আর কোনো এখানে কিলোকাল ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই বলছেন যে চতুর্দিকে আল্লাহ বিজয় দিলেন, চুক্তিও তোমরা করলে, স্বীকৃতিও তাদেরকে মেনে নিলে, এখন তোমরাই চুক্তি ভঙ্গ করলে, কত তাদেরকে শর্ত সারায় দিলে, কিন্তু আজকে আমি আল্লাহ বললাম ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আমি আপনাকে সাহায্য দিব এবং আপনি যখন দেখবেন মক্কার বিজয় হয়ে যাবে, তখন আপনি কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন হে রাসূল, এতদিন পর্যন্ত কিছু মানুষ ছিল যেই মানুষগুলা আপনার চলাফেরা, আপনার সাহাবায়ে কেরামের চলাফেরা, আপনার যে সকল ধর্ম প্রচার, এইটা দেখে তাদের মনের মধ্যে প্রকাশ হয়ে গিয়েছিল ইসলাম সত্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, দীন সত্য, সব তারা বুঝে ফেলছিল। কিন্তু ভয় একটাই যে মোহাম্মদ আসলাম সেই মদিনায় থাকেন, কুরাইশরা যে খ্যাপা টাইপের মানুষ, তারা যাকে তাকে হত্যা করে ফেলে, তাদের বিরাট শক্তি, তাদের একটা বহর আছে, তারা মানুষের সাথে বিজনেস টিজনেস এইগুলো বিভিন্ন কিছু নিয়ে মক্কায় আমাদেরকে ইবাদত বন্দী করতে যেতে হয় কাবাতে, এই সকল বিষয় নিয়ে তাদের মধ্যে একটা টেনশন ছিল, জন্য ইমান প্রায় বুঝেই ফেলছে কিন্তু প্রকাশ করতে পারে না। কিন্তু যেই না ফতে মক্কা হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করেছে। প্রিয় ভাইরা, নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছানো এই মানুষগুলা মক্কাতুল মুকাররামায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন, এরপরে 50 জন 60 জন কবিলা গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, কে কখন বায়াত ও ঈমান গ্রহণ করবে? মক্কার লোকের অবাক হয়ে গেল, আরে আজকে পতন হয়েছে আমাদের এই জায়গাতে। মুহাম্মদ সাল্লামকে আমরা বলেছিলাম যে আজকের দিনে মুহাম্মদ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো, আমরা তো সেই রকম মানে আজকে তো উপায় নাই, সত্য কথাই বলেছে কিন্তু ওই সময় একটু পাম টাইপের কথা। মুহাম্মদ সাল্লাম, আপনি মহান, অবশ্যই নবীজি মহান, আপনার বংশ মহান, আপনার দাদা মহান, আপনার আব্বা মহান, এই সকল কথা বলার পরে অথবা আমরা তো আশা করি আপনি ক্ষমা করবেন। রাসূল ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমা করলেন ওদেরকে, আর মানুষ ঝাঁকে ঝাঁকে মৌচাকের মতো এসে রাসূল সাল্লামের কাছে আসতে শুরু করলো। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে যে এই চেপে রাখা ইমানের বিস্ফোরণের পরে এই আয়াতে কারিমাতে রাসূল সাল্লামের দিকে আরেকটা ইঙ্গিত করেছেন, যেটা হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাম যখন মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের পর, রাসূল সাল্লাম মক্কায় অবস্থান করেছেন, মক্কায় অবস্থান করার পরে মদিনায় যখন রাসূল সাল্লাম চলে গেলেন, একদিন রাসূল সাল্লাম মসজিদে নববীর থেকে বেরিয়েছেন, দেখেন ধুলি ঝড়ের মতো একটা বাহিনী মদিনার দিকে ছুটে আসছে। অনেক সাহাবি মনের মধ্যে একটু আতঙ্কগ্রস্ত হলেন যে কিরে, আবার কি মদিনায় কেউ আক্রমণ করতে আসবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাদেরকে বললেন না না না, এরা তো সেই ইয়ামেন থেকে এরা রওনা দিয়ে আসছে, মদিনার দূর থেকে শোনা যাচ্ছিল যেখানে তারা আজান দিচ্ছে, জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহলিল পড়ছে, আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহু আকবার বলতে বলতে এই 700 জনের বাহিনী তারা মদিনার দিকে ছুটে আসতে শুরু করলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাসূল সাল্লাম তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন কখনোই নয়, এরা তো আল্লাহ রাসূল সাল্লাম তাদের কতগুলো খেতাব দিলেন, আল্লাহ রাসূল সেই বাহিনী যখন মদিনার দিকে রাসূল সাল্লামের সাথে দেখা করতে আসছে, রাসূল বললেন এরা নতুন ইমান আনে নাই, এরা সেই ইয়ামেনি মুসলমান যারা ইমান এনেছে অনেক আগে, যারা সালাত শিখেছে, ইমান শিখেছে। রাসূল বললেন রাকীকাতুল কলব, এই মানুষগুলার তো অন্তরগুলা বড় নরম, এই মানুষগুলা আল্লাহর জিকিরে বড় মায়েল, এই মানুষগুলা ইমানের বলে বড় আনন্দ নিয়ে মদিনার দিকে ছুটে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের স্মরণেও এই ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা বললেন, আর ইয়ামিনীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপাধিও দিলেন, তাদেরকে জ্ঞানী সম্প্রদায় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিলেন। সুতরাং এই ইয়ামেন থেকে যারা এসেছিলেন এইটাও হচ্ছে সেই 700 জনের একটা কাফেলা, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
এই যে ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করলো মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় আয়াতে কারিমায়। এবার আমরা তৃতীয় আয়াতে কারিমার মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল আপনাকে আমি আল্লাহ নির্দেশনা দিচ্ছি, কি দিচ্ছি, ফাসাব্বি, অতএব আপনি তাসবিহ পাঠ করুন। তাসবিহ কাকে বলা হয়? তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা জ্ঞাপনের যত ধরনের আজকার, এই আজকারের সমষ্টিকে বলা হয় তাসবিহ। সাব্বাহ ইউসাব্বিহু তাসবিহ, তাসবিহ মানে হচ্ছে সুবহান থেকে যেই তাসবিহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার কোনো শেষ নাই, এই নিষ্কলুষ রবের জন্য আপনি যে আজকারগুলা করেন, কখনো সেই তাসবিহ হতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সেই তাসবিহ হতে পারে সালাত সিয়াম, সেই তাসবিহ হতে পারে কোরআন তেলাওয়াত হজ, এগুলো সবই আল্লাহর যাবতীয় জিকিরকে তাসবিহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ফাসাব্বিহ বললেন, এখানে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন যে এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন উম্মতের জন্য বেশি বেশি করেছেন, নিজে যে আমল করে দেখিয়েছেন সেটাও উম্মতের শিক্ষার জন্য ছিল, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাস করে বলেছেন, এবার আপনি আপনার ব্যক্তিগত ইবাদতে মশগুল হন, আপনার রবের কাছে চলে আসতে হবে, এর আগে দুনিয়ার থেকে যতটুকু আপনি আপনার রবের তাসবিহ করতে পারেন সেটা করে আসুন, জিকিরগুলি করে আসুন। এরপর আল্লাহ বললেন বিহামদে রব্বিক, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ। মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতে কারিমা যখন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত দুটো কালেমা পড়তে শুরু করলেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রাসূল সাল্লাম চলতে ফিরতে উঠতে বসতে সালাতের মধ্যে সুরার পরে রুকুতে সিজদাতে সামি আল্লাহু লিমান হামিদার পরে সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাম পড়তে শুরু করলেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারীর হাদিসের মধ্যে এটা এসেছে, এই তাসবিহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে ফিরতে পড়তে শুরু করলেন। এখানে ছোট্ট একটি আমাদের আকীদার বিষয় আছে যে বিষয়টা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বলেন ওয়াস্তাগফির, হে রাসূল আপনি আপনার রবের কাছে মার্জনা প্রার্থনা করুন। আমাদেরকে মনে রাখতে হবে নবীরা ছিলেন মাসুম, তাদের কোনো গুনাখাতা ছিল না, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন ওয়াস্তাগফির, হে রাসূল আপনি মার্জনা প্রার্থনা করুন, এই কথাটা কেন এসেছে? এই কথাটা এই জন্য এসেছে, মনে রাখতে হবে নবীদের ভুল হয়েছে কিন্তু গুনাহ হয় নাই, এটা একটা উসুল, এটা মনে রাখতে হবে আমাদের যে নবীদের কিছু ভুল হয়েছে কিন্তু সেটা গুনাহ হয় নাই, সকল ভুলই গুনাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত দুই রাকাত পড়ায় চলে গেছেন, এরপরে সাহাবীরা স্মরণ করায় দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আজকে কি সালাত কসর হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন? একজন সাহাবী যার হাতটা লম্বা ছিল কেউ এটা বলে নাই, তিনি সাহস করে রাসূল বললেন না না ভুলও হয় নাই কসরও হয় নাই বললেন। তখন অন্য সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ দুই রাকাত আপনি সালাত পড়ছেন, নবীজি যে আবার চার রাকাত সালাত পড়িয়েছেন দোহরায় নিয়েছেন, তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহ কখনো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এটা তার একটা ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূলত নিষ্কলুষ রাসূলের যে সকল অনিচ্ছাকৃত এরকম এইরকম ভুল কিছু ছিল সেইগুলা থেকে এবং মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ওয়াস্তাগফির বলেছেন। আপনার ভুল হয়েছে গুনাহ হয়েছে বলেই কেবল তওবা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা বৃদ্ধির জন্য যে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, আপনি রবের কাছে বারবার আল্লাহর কাছে আপনি আপনি মার্জনা প্রার্থনা করুন। এর দ্বারা অনেকে আরও একটা মুরাদ নিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার উম্মতের জন্য তো সিজদায় পড়ে থেকে থেকে অনেক কথা আদায় করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এই আয়াত অবতীর্ণ হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চলতে ফিরতে উঠতে বসতে একটা তাসবিহ পড়তে শুরু করলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লামের পাশে যারা ছিলাম সবসময় শুনতাম রাসূল বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা শিখে নিতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত উম্মে সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত এ কথা বলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এইটার পরে আমি আমার রবের কৃতজ্ঞতা জানানোর জন্য, আমি আমার রবের শুকরিয়া আদায় করার জন্য আমি সবসময় বলি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহা পবিত্র, সুবহান তিনি রব, তিনি তারই সকল প্রশংসা, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, ওয়াতুবু ইলাইহ আর তার কাছে আমি তওবা করছি, তার কাছে আমি ফেরত চলে আসছি, আবার তার কাছে ফেরত আসতেছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে পড়ে তার উম্মতের জন্য কেঁদেছেন, এবং কিয়ামতের সেই ময়দানে যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদবেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা মর্যাদায় আসীন করবেন যেদিন কেউ মাথা তুলতে পারবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। মাথা উত্তোলন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার আমাকে আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিবেন যে এই হামদগুলো আপনি করেন, এমন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ করবেন যে এই হামদ কোনো দিন কেউ করে নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রব্বি হাবলি উম্মতি, হে সবাই ইয়ানফসি বলছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মত এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য সুপারিশ করার ইজাজত দেওয়া হবে। আল্লাহ সেই নিষ্কলুষতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বেশি কোনো গুনাহ খাতা তো দূরের কথা, অ্যাকাউন্টে এই সংক্রান্ত কিছু হিসাবই খোলা হয় নাই পয়গম্বরদের, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেওয়ার জন্য ওয়াস্তাগফির বলেছেন, মানে আপনি এমন পরিমাণ আমার কাছে ক্ষমা চেয়ে থাকেন, আপনার মর্যাদা আমি আল্লাহ এমন বৃদ্ধি করবে দ্বারা যে কিছুই পাপ নাই, তারপরেও আপনাকে এই মর্যাদা দেওয়া হবে প্রকারান্তরে উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার রব নিশ্চয় মহান, আপনার রব নিশ্চয় এমন রব যেই রব ক্ষমা করাকে পছন্দ করেন, সেই রব মহা ক্ষমাশীল। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে আমাদের জন্য যে শিক্ষাগুলো দিয়েছেন এবং আমাদের জন্য যে শিক্ষাটা জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই শিক্ষাগুলি আমাদের জন্য এই সূরা থেকে নিতে হবে। আমাদের জন্য সবসময় দু তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে বিজয় দেওয়ার চূড়ান্ত মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে বিজয় দিতে পারেন, তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সাহায্য করেন তাহলে তার আর পরাজিত হওয়ার কোনো শঙ্কা নাই। সুতরাং আমাদের ঈমান পরিষ্কার করতে হবে, আল্লাহর সাহায্য আমাদের জন্য খুবই জরুরি, আল্লাহর সাহায্য আমাদের জন্য খুবই জরুরি। দুই নম্বরে আমাদের জন্য যে বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তাদের অনেকে আমাদের কাছে লিখে জানিয়েছেন শব্দ কম হচ্ছে, এখন শব্দ ঠিক আছে কিনা আপনারা একটু চেক করে দেখবেন ইনশাআল্লাহ। আমাদের অনেকে কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন যে শব্দ কম হচ্ছে। আমরা একদম আলোচনা শেষের দিকে চলে আসছি। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা সূরা নাসর থেকে যে মৌলিক বিষয়গুলো শিখলাম এই বিষয়গুলো আমরা জানলাম যে এটা সর্বশেষ আমাদের জন্য পূর্ণাঙ্গ সূরা ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা অবতীর্ণের পরে পূর্ণাঙ্গ সূরা আসে নাই, ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলো পড়তেন এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজগুলো দিয়েছিলেন আমরা মোটামুটি সে বিষয়গুলো আলোচনা করেছি। এখন আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, আমরা শেষ প্রান্তে এখন আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার যে শিক্ষাগুলি আমরা আপনাদের কাছে বলে থাকি সেটি আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের ক্লাস শেষের দিকে যাব। গভীর মনোযোগে আমি অনুরোধ করব এই শিক্ষাগুলি যদি আপনাদের সাধ্যের মধ্যে কুলায় তাহলে আপনারা ইনশাআল্লাহ এখানে লিখে দিবেন যাতে অন্যদের জন্য সহযোগিতা হয়। আর আমরা বলবো আপনাদের কাছে যে আমাদের এই ক্লাসটি 10টি ক্লাসের মাধ্যমে শেষ হবে এবং 10টি ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেক ক্লাসের পরে আপনাদের জন্য একটি প্রশ্ন দেওয়া হয়। আমাদের সালাতে অধিক পঠিত ছোট সূরার তাফসির কোর্স যে ক্লাস রয়েছে ওই ক্লাসের মধ্যে কিন্তু আপনাদেরকে এই প্রশ্ন প্রদান করে দেওয়া হয়। এই প্রশ্নগুলো আপনারা উত্তর ঠিক করে জেনে নিয়ে যে কোনোভাবে হোক আপনাদের কাছে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে 10টি ক্লাসের পরে আপনাদের এটার প্রতি একটা মূল্যায়ন পরীক্ষা হবে সেটা আমরা জানিয়ে দিব। যারা কেবলমাত্র গ্রুপে থাকবেন তারাই কেবল এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে প্রথম একটা পুরস্কার ট্যাব দেওয়া হবে, 20,000 টাকা মূল্যমানের আমরা আপনাদেরকে বই দিব, এছাড়াও বিজ্ঞান বক্স সহ বাচ্চাদের জন্য আকর্ষণীয় 50,000 টাকা মূল্যমানের টোটাল পুরস্কার থাকবে আপনাদের জন্য। সুতরাং এটা হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, রওদা ইনস্টিটিউট USA আপনাদের জন্য স্পন্সর করেছে এটা ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখন চলুন সর্বশেষ সূরা নাসর থেকে আমরা কি শিক্ষা পেলাম পুরো সূরার সামারি আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ 4টা পয়েন্টে মনোযোগের সাথে আপনাদের কাছে এখন বলবো। যারা যারা শুনতে পাচ্ছেন শব্দ ঠিক আছে কিনা আমাদেরকে একটা থাম্বনেল দিবেন, আপনারা যারাই আছেন সকলে জানিয়ে রাখবেন যে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন।
তাহলে চলুন আমরা সামারি করি। এই সূরার প্রথম শিক্ষা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বশেষ সূরা হলো সূরা নসর। এর মধ্যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের ইঙ্গিত ছিল। দীর্ঘ 23টি বছরের অক্লান্ত পরিশ্রমে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে আজ বিজয়ের আসনে আল্লাহর অনুগ্রহে অধিষ্ঠিত করেছেন। এক দুই নম্বরে বিজয়ের আনন্দে মুসলমানরা যেন আল্লাহকে ভুলে না যায়, অহংকার অত্যাচারে লিপ্ত না হয়, বাড়াবাড়ি যেন না করে, সকল সাফল্যের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জানাতে হবে এবং তার প্রশংসা এবং গুণ ও কীর্তন করতে হবে। বিজয়ের আনন্দে মুসলমানরা আত্মহারা হবে না, বরং আল্লাহর প্রশংসা এবং তার গুণ কীর্তন করবে। তিন নম্বর, নিজেদের অগোচরে সংগঠিত সকল দুর্বলতা, অপরাধ এবং ভুল ত্রুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। নিজেদের অগোচরে, গোচরে তো অবশ্যই, বুঝাতে পেরেছি কিনা, গোচরে যেইগুলো হয়ে গেছে তার জন্য তো অবাক করতে হবে, কিন্তু আল্লাহ ও ইন্না সিনা আও আখতানা, আমি ভুলে যেটা করেছি অথবা আমি করার পর যেটা ভুলে গিয়েছি, এইগুলোর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। চার নম্বর শিক্ষা, মানুষের ভুল ভ্রান্তি হওয়াই স্বাভাবিক। ভুল ভ্রান্তি হওয়ার ভয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং অনিচ্ছাকৃত সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করবেন এই বিশ্বাস রেখে আল্লাহ প্রদত্ত সুযোগ সুবিধার যথাসাধ্য প্রয়োগ ও ব্যবহার করে দ্বীনের প্রচার চালিয়ে যেতে হবে। আমার তো ভুল হয়ে যাবে, হা হা হা, করতে গেলেই তো ভুল হবে, মানুষের সাথে মিশতে গেলেই তো কথাবার্তায় কখনো ভুল হয়ে যায়, এই জন্য আমি কিছুই করি না, না এরকম নয়, বরং অনিচ্ছাকৃত সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করবেন এ বিশ্বাস রেখে আল্লাহ প্রদত্ত সুযোগ সুবিধার যথাসাধ্য প্রয়োগ এবং ব্যবহার করে দ্বীনের প্রচার চালিয়ে যেতে হবে, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত করুণাময় এবং ক্ষমাশীল। প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, তো আজকে আমাদের একদম ক্লাসের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আমরা এখন ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষ করে দিব। তো যারা আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন, যারা আজকের এই আলোচনায় আমাদের যুক্ত হয়েছেন, সূরা নাসরের এই বিষয়গুলো আমরা যদি একটু অনুধাবন করি, এই বিষয়গুলো যদি আমরা একটু মনে করি এবং সালাতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরাটা কখন এসেছিল, কী গুরুত্বপূর্ণ সূরা, এই খেয়ালটা অর্থগুলো যদি একটু খেয়াল করি, তাফসিরগুলো যদি মনে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হৃদয়কে আন্দোলিত করবে এবং এই সূরার শিক্ষাগুলি আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আবারও আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছিলেন। আবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাংলাদেশ সময় রাত্রি 9:30 শনিবার দিন আমাদের সাথে যুক্ত হবেন এই আশা করে, এবং এই ক্লাসটির আপনাদের লাইভটি শেষ হওয়ার পরে আপনাদের সাইট থেকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পৃথিবীর কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আবদার রাখছি, আপনারা আমাদের কাছে কমেন্টে জানিয়ে রাখবেন, যাতে করে আমরা আপনাদের এই ক্লাসের মাধ্যমে কী উপকার পাচ্ছেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন, আমাদেরকে যেন এই আপনাদের অনুভবগুলো উৎসাহ দান করে। আল্লাহ আপনাদের সকলকে নিরাপদে রাখেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখেন, আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।